বাংলাদেশে এখন পর্যন্ত 482 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 3 দিনের তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পাই প্রতি 20 মিনিটে একজন করোনা আক্রান্ত হচ্ছেন, এবং এ পর্যন্ত যে 482 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়, ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ। ঢাকা মহানগরের মধ্যে 251 জন এবং ঢাকা বিভাগে যে জেলাগুলো আছে সেখানে শনাক্ত হয়েছেন 84 জন। অর্থাৎ ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ মিলিয়ে এ শনাক্তের সংখ্যা 418। 482 থেকে 418 যদি আমরা বাদ দিই, বাকি থাকে মাত্র 64 জন যারা পুরো বাংলাদেশে শনাক্ত হয়েছেন। অর্থাৎ ঢাকায় করোনার প্রকোপ কিংবা প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, আর ঢাকার মধ্যে সব থেকে বেশি রোগী হচ্ছে টোলারবাগে। টোলারবাগে সবচেয়ে বেশি 19 জন রোগী শনাক্ত হয়েছেন। এরপরে ধানমন্ডিতে আছে 16 জন, এরপরে উত্তরায় আছে 15 জন, ওয়ারিতে আছে 13 জন, বাসাবোতে 12, এছাড়া লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর এবং যাত্রাবাড়িতে 10-11 জন করে রোগী আছেন। এবং ঢাকায় মোট আক্রান্ত 70 এলাকা। এবার একটু দেখি ঢাকার বাইরে পরিস্থিতি। এ পর্যন্ত ঢাকার বাইরে 64 জেলার মধ্যে 31 জেলা সংক্রমিত হয়েছে, 31 জেলায় রোগী পাওয়া গেছে। তার মধ্যে সব থেকে বেশি রোগী নারায়ণগঞ্জে, শুধু নারায়ণগঞ্জে রোগীর সংখ্যা 83 জন। এর বাইরে অন্যান্য যে জেলাগুলো আছে, যেমন ঢাকা জেলায় 18, গাজীপুরে 12, কিশোরগঞ্জে 10, মাদারীপুরে 13, মানিকগঞ্জে 5, কেরানীগঞ্জে 1, মুন্সিগঞ্জে 11, নরসিংদীতে 4, রাজবাড়িতে 6, টাঙ্গাইলে 2, শরীয়তপুরে 1, গোপালগঞ্জে 2। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় 8, কক্সবাজারে 1, কুমিল্লায় 8, বিবাড়িয়ায় 4, চাঁদপুরে 4। এছাড়া সিলেট বিভাগে আছে মৌলভীবাজারে 1, হবিগঞ্জে 1 এবং সিলেট জেলায় হচ্ছে 1। যেহেতু এই জেলাটি প্রবাসী অধ্যুষিত এবং প্রবাসীর এখানে বেশি, পুরো সিলেট বিভাগে আমরা দেখছি যে মাত্র 3 জন রোগী। এটি অবশ্যই একটি আশ্চর্যের বিষয়, কারণ এখানে রোগীর সংখ্যা কিংবা শনাক্তের সংখ্যা সব থেকে বেশি হওয়ার কথা ছিল। রোগী আছে শনাক্ত হয়নি, অথবা পরীক্ষা কম হয়েছে, অথবা সেখানে আসলে সংক্রমিত কম হয়েছে, যে কোনো একটি কারণ হতে পারে। রংপুর বিভাগে আমরা দেখছি যে রংপুর জেলায় 2, গাইবান্ধায় 5, নীলফামারীতে 2। এছাড়া খুলনা বিভাগে আমরা দেখছি একটিমাত্র জেলা সংক্রমিত, চুয়াডাঙ্গায় মাত্র 1 জন রোগী আছে। ময়মনসিংহে আমরা দেখছি যে ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় 5, জামালপুর জেলায় 3, নেত্রকোনায় 1, শেরপুরে 2। এছাড়া বরিশাল বিভাগের 2টি জেলা এখানে সংক্রমিত হয়েছে, আক্রান্ত হয়েছে, বরগুনায় 1 এবং পটুয়াখালীতে 1। এই মোট 31 জেলায় ছড়িয়ে পড়েছে কোভিড-19। যেমনটি বলছিলাম যে ঢাকার পরিস্থিতি আসলে সব থেকে খারাপ। ঢাকার পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে ঢাকার ব্যাংকগুলোতে এখনো অনেক মানুষ, এবং ঢাকায় অনেক সড়কে আমরা নামলেই দেখতে পাচ্ছি যে অনেক গাড়ি চলছে এখনো, অনেক এলাকায় গণ জমায়েত হচ্ছে, ত্রাণের নাম করে অনেক এলাকায় অনেক জমায়েত হচ্ছে, জনবসতি ঢাকায় সব থেকে বেশি। ফলে ঢাকার ঝুঁকি যেমনটি বেশি ছিল, একইভাবে ঢাকা আক্রান্ত হয়েছে সব থেকে বেশি, এবং টোলারবাগের পরিস্থিতি সবচেয়ে নাজুক। টোলারবাগের একটি মসজিদকে দিয়ে এই সংক্রমণের শুরু, এরপরে একটি হাসপাতাল, এবং টোলারবাগে এটি এখন রোগীর সংখ্যা 19 দাঁড়িয়েছে। সার্বিকভাবে ঢাকার যেহেতু জনবসতিপূর্ণ এবং ঢাকার বস্তি আক্রান্ত হয়েছে, মসজিদ আক্রান্ত হয়েছে, ব্যাংক আক্রান্ত হয়েছে, গণমাধ্যম আক্রান্ত হয়েছে, হাসপাতাল আক্রান্ত হয়েছে, ফলে ঢাকা আসলে এই মুহূর্তে সব থেকে ঝুঁকিপূর্ণ। তবে উত্তরণের উপায়টা কি? আমরা উহানের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে উহান যখন শুধু উহানই ব্যাপকভাবে আক্রান্ত ছিল, সেই উহানকে লকডাউন করে সুফল পাওয়া গেছে।
সুতরাং একমাত্র উপায় এ থেকে বের হয়ে আসা সেটি হচ্ছে পুরো শহরকে কমপ্লিটলি লকডাউন করা, বাড়ির বাইরে যাতে কেউই আসতে না পারে, একদম ঘরের মধ্যে থাকতে হবে। এক সময় গিয়ে কেউ যদি সংক্রমিত থাকে সেটি হয়তো ওই পরিবারের মধ্যে ছড়াবে এবং এক সময় সংক্রমণটি শেষ হয়ে যাবে, ভাইরাসের যে ইনফেকশন সেটি শেষ হয়ে যাবে, তখন হয়তো আমরা মুক্তি পেতে পারি। কিন্তু যেভাবে চলছে তাতে হয়তো পরিত্রাণের আশা করাটা মুশকিল এবং পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি হয়তো বলা মুশকিল। ফলে সমাধান একটি, ঘরে থাকতে হবে, এটি আসলে একমাত্র সমাধান। সবাই ভালো থাকবেন।